আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। আজকে আবার ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো গত দিনের যে আশঙ্কা করছিলাম সেই আশঙ্কা একদম পুরোপুরি হয়ে গেছে, যে আমি বলছিলাম না বাউন্ডারিটা ভেঙে যেতে পারে, তো সেই বাউন্ডারিটা অলরেডি ভেঙে গেছে। গত রাতে অনেক বৃষ্টি হয়েছিল, অনেক বৃষ্টি হয়েছিল, মুষলধারে ঢল হয়েছে, তো সেই জন্যই বাউন্ডারিটা ভেঙে পড়ছে। বেশি একটা ভাঙে নাই, অল্প ভাঙছে, যাই হোক আল্লাহ ভরসা। তো এই যে রড ভাঙছে কলমের যে বেজ ঢালাইয়ের জন্য, তো বেজ ঢালাইয়ের জন্য যে রডগুলো বাঁধছে, যেহেতু আমাদের নয়টা কলম, তো সেই সেই আন্দাজে নয়টায় বাঁধছে। এগুলা ইট সোলিং করে তারপর এটা বিছাবে। তো ইটের সোলিং করার পরে এই রডগুলো সুন্দরভাবে বিছিয়ে দেবে, বিছানোর পরে বেজ ঢালাই হবে। তো দেখেন বৃষ্টিতে একদম কাদা কাদা হয়ে গেছে, আর বেচের যে ইয়াগুলো গর্তগুলো খুঁজছিল সেইখানে অনেক পানি জমছিল, একদম পুকুরের মতো হয়ে গেছিলো। এখানে বিশেষ করে অনেক পানি হয়েছিল, এত পানি ছিল মানে গোসল করার অবস্থা। এটা ছিল তারপরের দিন সকালবেলা। তো তারপর দিন ইট সোলিং হয়ে গেছে, মানে প্রথমে পলিথিন বিছানো হয়েছে, পলিথিন বিছানোর পর ইট সোলিং করছে, মানে ইট বিছাইছে সুন্দর করে, অ্যাকুরেট মাপ দিয়ে ছোট বড় করে সুন্দরভাবে বিছানো হয়েছে। তারপর রড বিছাইছে, তো রড বিছানো হয়েছে, রড বিছানোর উপরে তো আবার কলম দ্বারা করবে, কলম দাঁড়ানোর পর বেজ ঢালাই হবে। তো এরকমভাবে সবগুলাতেই করছে। আর সোলিংয়ের পরেও কিন্তু আরেকবার বৃষ্টি হয়েছে, আষাঢ় শ্রাবণ মাস, বৃষ্টি তো হবে, কেউ আটকাতেই পারবে না, কারণ আষাঢ় মাসে বৃষ্টি না হলে কেমন কেমন লাগে না, বৃষ্টির দিন। তো সবগুলো সোলিং করা হয়েছে, আজকালের মধ্যে ঢালাই হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা রড আসলে কত করে কিনেছি, এটা অনেকে আমাদেরকে প্রশ্ন করে, আমরা রড কত করে কিনলাম। তো আমরা যখন বেস খোদা শুরু করছিল তখন ছিল 96-97, তো বেস কাটতে প্রায় আমাদের 15-20 দিন সময় লাগছে। তো এর মধ্যেই 7-8 হাজার টাকা কমেছে, আমরা কিনেছি 88,000। তো প্রথমে 88,000 কিনেছিলাম, তারপরে 87,000 কিনেছি। তো এই হলো আমাদের রডের কাহিনী। রড সবসময় উঠানামা করে, দাম বাড়লেই ও কাজ করতে হবে, দাম কমলেও কাজ করতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।